গাইবান্ধার সাদুল্লাপুরে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার 11 জুলাই বাংলাদেশ সেনাবাহিনীর 66 পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় 32 ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি 66 আর্টিলারি ব্রিগেডের আয়োজনে সাদুল্লাপুর সরকারি কলেজ মাঠে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। মেজর এস এম তবিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকা হতে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন ব্রিগেডিয়ার জেনারেল মোজাবেল হোসেন, সিও লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক, মেজর রেজওয়ান, ক্যাপ্টেন মোসাদ্দেক ও ক্যাপ্টেন মতুশি। এলাকার লোকজনের জন্য খুবই মঙ্গল এবং এই দুর্যোগকালীন সময়, দুর্যোগপূর্ণ সময় গ্রামের লোকজন ডাক্তারকে দেখাইতে যেতে পারে না। এখানে ফ্রি ক্যাম্পেইন হচ্ছে, বিনা পয়সায় চিকিৎসক সেবাটা অত্যন্ত ভালো এবং এখানে ওষুধপত্র সম্পূর্ণ একবারে ফ্রি দেওয়া হচ্ছে, এটা এলাকার লোকজনের জন্য খুবই ভালো। কথাগুলো ফ্রিভাবে বলতে পারছি, এটার জন্য হয়তো অন্য জাঙ্গাত বলতে পারবো না, তো তাই সেটা বিশ্বাস করে আসছে। যখন বিশ্বাসটাই সার্থকতা হয়েছে, ভালো লাগছে, ওষুধগুলো দিছে, এখন তো ভালোই দেখলো। ফ্রি চিকিৎসা এখনকার বাচ্চাদের খুবই অসুবিধা, এখন ওনাদের থেকে এই ফ্রি চিকিৎসা করতেছে, সবার জন্য যেন ভালো হয়, আল্লাহ যেন তাদের খুব ভালো হয়, আমাদের জন্য দোয়া করবেন। ওই ক্যাম্পেইনের মাধ্যমে 219 জন মহিলা, 99 জন পুরুষ ও 44 জন শিশু রোগীকে চিকিৎসা সেবা সহ ওষুধপত্র প্রদান করা হয়। সংবাদ প্রকাশ, গাইবান্ধা।